চশমাটা তো পুরো মদন মিত্রের মতো। মানে তুই পরিষ্কার বাংলা বলো। মতলব বিহার থেকে জ্যাদা গে মতলব ঠান্ড বহুত জ্যাদা ইয়াঁ পে। একটা সুন্দর টাইপের মেলোডি তৈরি হচ্ছে। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু ইউর নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ ভীষণ হাসি খুশি আছো। আজকে 2nd November, এখন বাজে প্রায় সকাল 9টা। এখন আমরা আছি নিউ জলপাইগুড়ি জাংশনে। এখান থেকে আমরা যাবো এখন গ্যাংটক, তারপরে যাবো লাচেন, তারপরে যাবো লাচুং। অনেক প্ল্যান আছে, দেখতে থাকো, কিছু স্কিপ করো না। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করে জানাতে পারো এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আসছে অনেক কিছু এক্সাইটিং, দেখতে থাকো। এটা হচ্ছে নিউ জলপাইগুড়ির ওভারব্রিজ। এই ওভারব্রিজ দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। আমাদের এখানে গাড়ি বলা আছে, দেখি গাড়িটা কোথায় আছে, সেটা ধরে আমরা এখান থেকে এখন যাব গ্যাংটকের দিকে। তার আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে। প্রচুর গাড়ি চালকদের ভিড়, তারা আপনাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, গ্যাংটক, দার্জিলিং সব জায়গায় নিয়ে যাবে। এখান থেকে চাইলে দাম দর করেও যেতে পারো, কিন্তু আমাদের অলরেডি গাড়ি বুক করা আছে, আমরা সেটাই খোঁজ করছি। ও কি লাগছে রে, চশমাটা তো পুরো মদন মিত্রের মতো। হ্যাঁ সিরিয়াসলি, এই রেড গাড়িটা আমাদের জন্য ঠিক হয়েছে। এটা কি গাড়ি বলে দাও? টাটা সুমো গোল্ড। টাটা সুমো গোল্ড। রুবিদি গাড়ি পছন্দ হয়েছে? একদম পছন্দ না হলে কিছু করার নেই। হ্যাঁ ওটাই, নো অপশন। ড্রাইভার কে দাদা আপনি? হ্যাঁ। কি নাম দাদা আপনার? মজনু। হ্যাঁ মজনু। আচ্ছা বাহ, এই মজনু দাদার সাথে আমরা যাবো, গাড়িটা ট্রাভেল করবো। মজনু দাদা আশা করছি আমাদের সেফলি পৌঁছে দেবে আমাদের ডেস্টিনেশনে, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ। মোটামুটি সব ব্যাগ তোলা হয়ে গেছে, আশা করছি সেফলি গ্যাংটক পৌঁছে যাবো, ঠিক তাই তো? একদম একদম একদম, কোনো অসুবিধা হবে না। এইখান থেকে প্রায় ঘন্টা দেড়েক লাগবে, তারপরে ভালো জায়গা পাওয়া যাবে ব্রেকফাস্টের জন্য। কিন্তু আমাদের এখন এমন অবস্থা, সারা রাত ট্রেন জার্নি করে এসেছি, এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাই এখানে একটা হোটেল আমরা এখানে আর কি দেখলাম, এনজিপির ঠিক বাইরে। এটার নাম হচ্ছে সোনা হোটেল। এই সোনা হোটেলেই আমরা এখন আমাদের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, তারপরে একেবারে গাড়ি করে সোজা ক্যাম্পে। আসছে সোনা হোটেলে। আলু পটল আর কিছু তরকারি, সয়াবিনের তরকারি, তাই তো? একদম ঘরোয়া সিম্পল। সোনা হোটেলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, গাড়িতে এবার বসা হোক, সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখি কী আমাদের কী হয়। মণিমালা মণ্ডল, নবনীতা দত্ত, ঝুমকি দান, তানিয়া হলে দান আমার কি রে, ঠিক আছে দা দা দা। আর ওই যে সামনে আমাদের ওই যে আমাদের মুরের বিখ্যাত বিখ্যাত কাবেল সাদা রুপি, তানিয়া কি হবে না ভাই? আর পাশে আমাদের ড্রাইভার দাদা, মানে শান্তুরা তোড়াপতি আরামি। এনজিপি থেকে গাড়ি ছেড়েছিল প্রায় 10টায়, আর এখন বাজে প্রায় 1টা। আমরা এই প্রথম হল্ট নিলাম একটা জায়গায়, একটু চা খাবো, একটু জাস্ট রেস্ট নেবো, একটু রিল্যাক্স হবো, তারপরে আবার গ্যাংটক যেতে। গ্যাংটক যেতে এখনও প্রায় 2 ঘন্টা লাগবে। ফ্রেন্ডলি বাংলা বলো তো। আমি জানি না, মানে তুমি আমার পরিষ্কার বাংলা বলো, বুঝতেও তো পারো সব কিছু। আমি সব জানি, আপনি যদি বাঙালি কোন বাঙালি বলবো, এসএমএস বলবো তো এসএমএস, আপনি যদি বড় কথা কোন না ওখানে বড় 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 ইংলিশ যদি কোন, আমি ইংলিশও জানি, নেপালি কোন নেপালিও জানি। আরে কলকাতার আমি জাস্ট আমি শুনছিলাম যে আপনার কলকাতার যে চা যে খায় ওটা আপনার আপনার ওই মধ্যে দেয় না কি কয় মাটির ভাড়ে ভাড়ে ভাড়ে, ওটা খুব ভালো লাগে আমার। আমাদের একটু টি ব্রেক হলো, একটু রিফ্রেশ হয়ে গেল ভাই, আবার জানি শুরু করে যাচ্ছে, চলো তাহলে আবার আবার শুরু করে যাবো, চলো হলো তো সেটা কোথায় কোথায় উঠবো চাবা দেখছো, 1:19 বাজে, চ কোথায় বলছো, শুনো না সামনে, আমি সামনে এখানে বসছি, তুই বল, তুই ঢোক ঢোক, কে যেমন যে যেমন সেরকমই, আরে এরকম করে ছবি তুলিস না, এরকমই ওঠে, হ্যাঁ জাস্ট আমি বিধ্বস্ত হয়ে গেছি, ডান্ডা ডান্ডা টুটু টুটু, হ্যাঁ আলা
By the way, TVK bor khub fresh lagche pahare ami notun ekta subscriber peye geche ha notun subscriber tower pahari ra pahari pahari lok subscribe korche pahare ami chokkor khete khete ekhon ami ghurchi shudhu ghurchi ekhane korpur shok nichap enao আমাদের এই গাড়ি পুরো হোটেল অবধি যাবে না এখান থেকে নেমে আমাদের গাড়ি শিফট করতে হবে তো তিনটে গাড়িতে করে সেপারেট হয়ে টোটাল 9 জন আমরা হোটেলে যাচ্ছি এখন ওই একটা গাড়ি চলে যাচ্ছে আমাদের এই একটা গাড়ি আরেকটা গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে তিন জন করে প্রত্যেকটা গাড়িতে তো ফাইনালি আমরা এসে গেছি আমাদের হোটেলের সামনে আজকে লাঞ্চে আছে ভাত ডাল আলু ভাজা এটা কি মাছ যাই হোক কোন একটা মাছের ঝাল কাতলা মনে আর কাতলা মাছ আছে পেঁয়াজ লঙ্কা আচার প্রচন্ড খেতে বেশি আর খেতে হবে তাহলে আম দো সাল সে আম তো বিহার কে বিহার কে হুম তো কেমন লাগে গ্যাংটক বিহার কে আমি হ্যাঁ আর ইন্দা তো মতলব মতলব বিহার সে জ্যাদা গয়া মতলব ঠান্ড বহুত জ্যাদা ইয়াহ পে ইয়াহ এক সাল রহনে কে বাদ জব ঘর জাতে হ্যায় না হ্যাঁ তো ফির আচ্ছা ফির নেই তো ঘর লাস্ট কব কব গিয়ে থে তো এক মতলব তিন চার দিন পেলে গিয়ে থে দিওয়ালি মানানে গিয়ে থে ছড়তা বট নেই মানা পায়ে গরমি গরমি মে রহনে পড়তে হ্যায় গ্যাংটক তো মস্ত হ্যায় দুই বল 11 রান ইন্ডিয়া ইয়েস ইন্ডিয়া নট ইয়ে বাবা এখন বাচ্চে প্রায় ছটা আর এখন আমরা বেরোলাম একটু হোটেল থেকে দুপুরবেলা গরম গরম ভাত মুসুরির ডাল আলু ভাজা মাছ টাছ দিয়ে খেয়েছিলাম আচার দারুণ আচার দিয়ে আমরা খেয়েছিলাম এবার এখন আমরা বেরোচ্ছি একটু ওই গ্যাংটকের এমজি মার্কেট যাবো এমজি মার্কেট একটু দেখবো ওখানে কিছু কিছু কেনাকাটা করা যায় কিনা বা এমনি ঘুরতেই যাবো তারপরে ফিরে এসে রেস্ট নেওয়া যাবে বেড়াতে এসে বেশি রেস্ট নিয়ে লাভ নেই বেড়াতে এসে যতটা পাটা যায় ততটা এক্সপ্লোর করে নেওয়া ভালো ঠিক না একদম একদম কারণ এইসব জায়গায় বারবার আসা হয় না একবার আসছো যখন প্রাণ ভরে এক্সপ্লোর করো রেস্ট তো বাড়ি গিয়েও নিতে পারবে কিন্তু অবশ্যই শরীরের খেয়াল রেখে অসুবিধা থাকলে রেস্ট নেবে আমাদের অসুবিধা নেই আমরা বেরিয়ে পড়েছি তাই এই পেছন দিকে ছিল আমাদের হোটেল সুপ্রভাতম আর সুপ্রভাতম থেকে এমজি মার্কেটের রাস্তাটা এরকম স্টিপ খাড়া হোটেল থেকে বেরিয়ে প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে ফেলেছি এখনও এখান থেকে দেখাচ্ছে 1.3 কিলোমিটার আর সামনে একবার গাড়ির জ্যামটা দেখুন এই রাস্তাটা পুরোটাই গাড়ির জ্যাম আপ টু এমজি মার্গ গ্যাংটকের মধ্যে সব থেকে হ্যাপেনিং প্লেস এটা দারুণ একটা জায়গা এখানে সন্ধ্যেবেলা ঘুরতে এলে দারুণ লাগবে তবে এটা মোটামুটি 8টা 8টার মধ্যে বন্ধ হয়ে যায় যদি আপনাদের ঘুরতে আসতে হয় তার আগে আসবেন দারুণ লাগবে ঘুরতে পারেন এখানে এরকম বেঞ্চি করা আছে এই বেঞ্চিগুলোতে বসে সময় কাটাতে পারেন গল্প করতে পারেন এবং প্রচুর খাওয়ার অপশান আছে কেনাকাটার অপশান আছে সেটাও করতে পারেন দারুণ হ্যাপেনিং একটা জায়গা কিন্তু এমজি মার্গ গ্যাংটক পুরো সিঁড়ির মতো আর কি স্টেপিং করা আছে ওই স্টেপিং ধরে সোজা নিচ অব্দি পুরোটাই মার্কেট সোয়েটার টুপি জামা জ্যাকেট জুতো সব কিছু দোকান আছে শোপিস এভরিথিং তবে যেটাই কিনবেন একটু দাম দর করে কিনবেন এখানে কিন্তু লোকজন বসে আছে আপনাকে ঠকানোর জন্য কারণ এটাই ওদের বিজনেস 60 টাকায় 8 পিস আর ভেজ মোমো 60 টাকায় 10 পিস টাকা এখানে বসে আছে অথেন্টিক মোমো গ্যাংটকের চিকেন গরম গরম মোমো 10 পিস কিন্তু এখানে স্যুপটা দেয়নি সসটা ভালো সসও লাগলো সাইজটা খুবই ছোট মোটামুটি যেটুকু আছে পুরো অনেকটাই আছে তবে সসও লাগলো খুব আহামরি লাগলো না কিন্তু সসটা খুব ভালো লাগলো মানে এই শীতকালের সময় এরকম সস পিস পাস আসবে আই খাই আই খাই সস সর্দি হ্যাঁ কারণ আমরা কলকাতা বাসী সবাই স্যুপ দরকার একটু নিয়ে খাই সস লাগে মোটামুটি ঠিক আছে কাজ চালানোর মতো আচ্ছা এখানে অর্কপ্রভ একটা জিনিস দেখেছে নতুন দ্যাট ইজ সিঙ্গিং বোল সবাইকে দেখাই ওয়েট এসকে
আমাদের হচ্ছে না ঠিকঠাক, আর চেষ্টা করছি এটাকে এরকম ভাবে ধরে বাট আমার কোনো সাউন্ড বেরোচ্ছে না, নো সাউন্ড বেরোচ্ছে না। একটু ছোট সাইজ আওয়াজ কম আয়েগা আপ সমঝে নেই কেসে তোতে একবার দেখাও সাইজ ছোট হয়ে যাবে কি এই যে দাদা আমাদের দেখাচ্ছে একটা সুন্দর টাইপের মেলোডি তৈরি হচ্ছে বড়টা তো ভালো হচ্ছে না जितना बड़ा होगा उतना बड़ा साउंड आएगा। अच्छा, बड़ा वाला कितना कितना करके आया? 2200। नहीं नहीं देखिए ऐसे ऐसे घुमाए। हाँ साउंड आ रहा है, साउंड आ रहा है। इसमें कितना जने पानी डाल के भी करता है? हाँ हाँ। हमारे तरह मेडिटेशन होगा ना मुना। और पीस दूसरा पीस नहीं है? तो कभी साउंड बाढ़ कोड़े फिले ची। इस सीक्रेट टा बोले थे? সাউন্ড বাজছিস? টেকনিকটা হচ্ছে এটাকে হালকা করে ডান্ডা দিয়ে টুটুম করতে হবে, তারপরে ভাইব্রেশনটা ভেতরে ক্রিয়েট হচ্ছে সেই ভাই মানে সেইটাকে ভেতরেই রাখতে হবে, সেই জন্য এটাকে হালকা হালকা করে জাস্ট বলে চারিপাশ দিয়ে জাস্ট ঘষে ঘষে জাস্ট এভাবে জাস্ট ঘষতে হবে, সাউন্ডটা যাতে হ্যাঁ ওইটা যেন ভেতরেই থাকে বুলেট ভেতরে, বাইরে যাতে বেরিয়ে না যায়। হ্যাঁ রাইট রাইট। আবার 2 কিলোমিটার হেঁটে আমরা হোটেলে যাব, তারপর একটা সারপ্রাইজ আছে আমাদের একজনের বার্থডে ছিল কয়েকদিন আগে রুবিদি বলে, তার বার্থডে সেলিব্রেশন হবে। এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো গ্যাংটক শহর, যেগুলোকে ছোটোবেলায় আমি একবার মা বাবার সাথে ঘুরতে এসেছিলাম তখন বলেছিলাম যে তারা তো আকাশের ওপরে থাকে কিন্তু এইখানে গ্যাংটকে তারা কেন নিচে ফুটে আছে। এগুলো সব আসলে বাড়ি, সব বাড়িতে লাইট জ্বলছে এবং দেখতে মনে আসছে মনে হয় যে আকাশ থেকে তারা যেন মাটিতে নেমে আসছে, দারুণ দারুণ মনে হতো। এই যে আমাদের আমার বউবালা কেক চলে এসছে, আর এই যে আমাদের বার্থডে গার্ল, যার কয়েকদিন আগে বার্থডে ছিল, আমরা গ্যাংটকে একটা ক্যাফেতে বার্থডে সেলিব্রেট করব, সবাই আছে এখানে, চলো 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 রবিদি। এই ক্যাফেটা কি নাম আজকের ব্লগ এখানেই সমাপ্ত হলো, আজকে আমাদের হোটেলে গিয়ে চিকেন ভাত খেয়ে ঘুম ছাড়া আর কিছু কাজ নেই, তো আজকে আর কিছু করবো না, এখানেই ব্লগ এন্ড হলো। এখানে একটু গিটার পিটার আছে পারলে বাজাতে পারি, তারপরে আমরা বাড়িতে গিয়ে মানে হোটেলে গিয়ে সোজা ঘুম। কালকে আমরা যাচ্ছি লাচেন, তো সেই লাচেনের ব্লগ আসছে, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করে জানাতে পারো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো আসছি আরও অনেক এক্সাইটিং লাচেন লাচুংওয়ালা ব্লগস নিয়ে, চলো সি অফ গাইস।